তুমি কি সাড়া দিবে, আবারও কি সাড়া দিবে, এই কথাটা আপনাদের অনেককেই বাড়ি দিবে। আজকের জেনারেশন জি হয়তোবা অনেকেই এই গানের মামার্থ বুঝবে না, বাট এক সময় দেখা যেত যে টিভিতে, রেডিওতে, বন্ধুদের সাথে আড্ডার সময় এই গানটা অবশ্যই চলতো। এই গানটা ছিল একটা প্রমোশনাল সং ডিজুসের জন্য, যেটা ছিল একটা গ্রামীণফোনের সিম, এবং এই মার্কেটিং ক্যাম্পেইনটা আসলেই অনেক সাড়া দিয়েছিল। কতটা সাড়া দিয়েছিল তার একটা আন্দাজ দেই আপনাদেরকে। তুমি কি সাড়া দিবে, এটার প্রোডাকশন কস্টে ছিল 50 লাখ টাকা। এটা অনেক হিউজ সেই সময় অনুযায়ী, কিন্তু রিলিজের 4 মাসের মধ্যে প্রোডাকশন কস্টের টাকা উঠে আসে। কিভাবে? কলার টিউন আর ওয়েলকাম টিউন। ভাবতে পারেন মানুষ কি পরিমাণের এই গানটাকে পছন্দ করেছিল, কিন্তু খেয়াল করেন এই গানের মধ্যে কিন্তু ব্র্যান্ডের কোনো নামও নেওয়া হয়নি, একদম শেষের দিকে নাম নেওয়া হয়েছে। নট অনলি দ্যাট, কোনো রকমের এক্সট্রা অফার বা কোম্পানির সাথে কম্পারিজন কিছুই ছিল না এই অ্যাডে। কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে আর একটা ভালো টাইম স্পেন্ড করছে, বাস এতটুকুই। 2005 সালের 14 এপ্রিল গ্রামীণফোনের লঞ্চ করা ডিজুস বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির ফোকাসটাই বদলে দেয়। আমার দেখা বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যারা প্রপারলি ইউথকে টার্গেট করতে পারে এবং তাদের অ্যাটেনশনকেও ক্যাপচার করতে পারে। অবশ্যই এটার পিছনে অনেক অনেক কারণ আছে, ডিজুসের দারুণ সব বিজনেস এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। এশিয়া আর নর্ডিক রিজনে দাপটের সাথে বিজনেস করা টেলিনর গ্রুপের বাংলাদেশি কনসার্ন ছিল গ্রামীণফোন। 2004 সালে টেলিনর হেড অফিস থেকে গ্রামীণফোনকে বলা হয় ইউথ ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট বিল্ড করতে। সে সময় বাংলাদেশে গ্রামীণফোন ইউজার ছিল প্রায় 20 লাখ, 2005 সালে যেটা 35 লাখ হয়, এবং 2006 সালে যেটা 1 কোটি টাচ করে। মানে এক বছরের মধ্যে ডাবলেরও বেশি নতুন ইউজার পায় গ্রামীণফোন। আর এর পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল ডিজুস। 2001 সালে বাংলাদেশের টোটাল পপুলেশনের 13% ছিল 18 থেকে 35 বছরের মধ্যে, আর এই মিলেনিয়াল জেনারেশনরা আস্তে আস্তে ওয়েস্টার্ন কালচার অ্যাডপ্ট করা শুরু করছিল। তাদের আচরণ, কথাবার্তার মধ্যে একটা চেঞ্জ আসছিল। হেড অফিস থেকে অর্ডার পাওয়ার সাথে সাথে আনকনভেনশনাল ওয়েতে গ্রামীণফোন তাদের এই প্রজেক্টটা তুলে দেয় একদম ইয়াং এক্সিকিউটিভসদের হাতে, যাদের মধ্যে এমন ছিল যে তারা সবে মাত্র গ্র্যাজুয়েশন পাস করেছে, অনেক কম এক্সপিরিয়েন্স, বাট তারা ইউথ ছিল। এটার পিছনে কারণ ছিল ইউথদের প্রপার ল্যাঙ্গুয়েজ বোঝা এবং তাদের টোনালিটি বোঝা। এখন খেয়াল করবেন অনেক ব্র্যান্ডস ইউথদেরকে টার্গেট করে ক্যাম্পেইন রান করে, কিন্তু দেখা যায় অনেক সময় ক্যাম্পেইনগুলো রান করছে খুবই সিনিয়র কোনো এক্সিকিউটিভ, যারা হয়তো বা ইউথকে প্রপারলি ওভাবে করে বুঝতেও পারে না। এই জন্য এইসব ব্র্যান্ডসের যেগুলো অ্যাড ক্রিয়েটিভস আসে সেগুলোর মধ্যে দেখা যায় একটা হিউজ জেনারেশনাল গ্যাপ, খুব ক্লিয়ারলি এটা প্রকাশ পায়। তো যাই হোক, সেই সময় টেলিনরের অ্যাডভার্টাইজিং এজেন্সি ছিল লিও বার্নেট, আর তাদের বাংলাদেশি পার্টনার ছিল বিটোপি। বিটোপি আর ডিজুস টিম মিলে একটা প্ল্যান বানালো, কিন্তু কাজটাই তারা একটু তাড়াহুড়া করে ফেলে। যখন ফোকাস গ্রুপ ডিসকাশনের রিপোর্ট আসলো, দেখা গেল তাদের টার্গেট গ্রুপ তাদের বিহেভিয়ার একদম অন্যরকম, কারণ তারা সেই মিলেনিয়াল গ্রুপ। তাদের ল্যাঙ্গুয়েজ অন্যরকম, তাদের মিউজিক চয়েস অন্যরকম, তাদের ফ্যাশন সেন্স থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আলাদা। ডিজুসের টিম তখন সঙ্গে সঙ্গে তাদের প্ল্যান বদলাই ফেললো। বন্ধু, আড্ডা আর গান, এই মোটো দিয়ে ডিজুস তাদের জার্নি শুরু করে। তাদের অবজেক্টিভ ছিল তাদের যে টার্গেট ডেমোগ্রাফিক্স তাদের সামনে নিজেদেরকে একটা ফ্রেন্ডলি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা, ব্র্যান্ড হিসেবে এমন কিছু করা যেটা ইউথরা রিলেট করতে পারবে। তারপরে যেটা হলো সেটা বলা যেতে পারে একটু রেভলিউশনারি, কারণ তাদের আগে এটা কেউ কখনো করেনি। জিপি খেয়াল করলো রাত 10টার পরে তাদের নেটওয়ার্ক ট্রাফিক অলমোস্ট জিরো। ডিজুস টিম তখন ভাবলো যে কিভাবে তারা এই আনইউজ ট্রাফিককে তাদের অ্যাডভান্টেজে নিয়ে আনতে পারে। তখন তারা ইন্ট্রোডিউস করলো রাত 10টার পরে ডিজুস টু ডিজুস কমপ্লিটলি ফ্রি কল রেট অফার। এইটার রেজাল্টটা কেমন হয়েছিল জানেন? 2 সপ্তাহের মধ্যে ডিজুস সাবস্ক্রাইবার ধামাধাম বাড়তে লাগলো। প্রত্যেকটা ভার্সিটি কলেজের স্টুডেন্টের হাতে হাতে ডিজুস। অবস্থা এমন হয়ে গেছিল যে রাত 10টার পরে ডিজুস ট্রাফিকের প্রেশার আর সামলাতে পারছিল না। তখন দেখা যায় কল কেটে যায়, নেটওয়ার্ক ড্রপ করে, এরকম আরো অনেক কিছুই। ফ্রিতে যে কথা বলা যায় এটা কিন্তু তখনের ইউথের জন্য একটা অনেক বিশাল ব্যাপার ছিল। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই ঘটনাটা যখন ঘটছে তখন কিন্তু না আছে হোয়াটসঅ্যাপ, না ফাইবার, নাথিং, মেসেঞ্জার, কিচ্ছু নাই। আর ওই সময় ব্রডব্যান্ডও ওভাবে অ্যাভেলেবল ছিল না, ইন্টারনেটের স্পিডও অত ভালো ছিল না। ডিজুস আড্ডা থেকে কত রকমের প্রেম বন্ধুত্ব যে হয় এটার মানে কোনো কোথাও কোনো ক্যালকুলেশন নাই। মানে বলা যায় যে বাংলাদেশের প্রথম সোশ্যাল মিডিয়া ছিল ডিজুস। ডিজুস অফলাইন প্ল্যাটফর্মেও এন্ট্রি দেয় ব্যাটল অফ ব্যান্ডস দিয়ে, আয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া সহ আরও হেভিওয়েট সব মিউজিশিয়ানদের করা জাজ প্যানেল, এবং এখান থেকে বেরিয়ে আসে পাওয়ার সার্জ, মেকানিক্সের মতো সাকসেসফুল সব ব্যান্ড। ডিজুস ছিল তখন ইয়াং জেনারেশনের জন্য একটা ক্রেজ। ডিজুসের যেই সব সাবস্ক্রাইবারদের কাছে ছিল এক্সট্রা খাতির কার্ড, তারা পেত বিভিন্ন
শোরুমে এক্সট্রা খাতির, অর্থাৎ স্পেশাল ডিসকাউন্ট, অফার্স ইত্যাদি ইত্যাদি। ডিজুসের সাথে স্টার সিনেপ্লেক্সের ডিলে প্রতি বছর 4টা হলিউড মুভি শো হচ্ছিল, আর শুধু ডিজুস সাবস্ক্রাইবারদের জন্য সেগুলো ওপেন ছিল প্রিমিয়ারের প্রথম 6 দিন। যাই হোক, এভাবে জাস্ট টেলিকম ইন্ডাস্ট্রির একটা পার্ট না হয়ে মিউজিক, মুভি, ইয়াং জেনারেশনের ট্রেন্ডের সাথে নিজেদের এক করে নিয়ে ডিজুস বিরাট একটা মার্কেট ক্রিয়েট করে নেয়। ডিজুস পপ কালচারে এতটাই ইনফ্লুয়েন্স রাখতো যে একটা গলির নামই আছে যে ডিজুস গলি। ডিজুস যে কতটাই ডিজুস তার একটা এক্সাম্পল দিব আমি তাদের একটা গেরিলা মার্কেটিংয়ের মাধ্যমে। বাংলাদেশের একটা অন্যতম উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। সব মিডিয়া অ্যাটেনশন কিন্তু সেদিন সেই মিছিলের দিকেই ফোকাস থাকে, যেটা চারুকলা থেকে বের হয়। তো ডিজুস চেয়েছিল সেটাকে স্পন্সর করতে, বাট অফকোর্স তারা ডিক্লাইন্ড হয়েছে। তো তারা কি করলো জানেন, সব এন্ট্রি পয়েন্টসগুলোতে 5000টা ফতুয়া এবং ব্যান্ডেনা পুরো ফ্রিতে বিলাই দিচ্ছিল ডিজুস ব্র্যান্ডের। মানুষও লুফে নিচ্ছিল, তারা পরে বেড়াচ্ছে, ঘুরছে, ফিরছে। তো অনেকে আছে যারা মিছিলের মধ্যে ছিল, তারপর ঘোরাঘুরি করছে, এগুলো সব কিন্তু কভারেজ হচ্ছে টিভিতে। তো একদম কম খরচে, একদম খুবই কম খরচে ডিজুস কিন্তু ফ্রিতে একদম মিডিয়া কভারেজ পেয়ে গেল। এটাকে অবশ্য অ্যাম্বুশ মার্কেটিংও বলে। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগছে। আরেকটা ব্যাপার হলো, ডিজুসকে নিয়ে এল্ডারলি জেনারেশন কিন্তু খুব একটা ভালো চোখে দেখতো না। জেনারেশন গ্যাপের কারণে হয়তো ইয়াং ছেলেপেলেদের এইসব নতুন ট্রেন্ডগুলো তখনকার সোসাইটি কিন্তু সহজে মেনে নিতে পারছিল না। কিন্তু সময়ের সাথে সাথে এই ইয়াং জেনারেশনই কিন্তু বড় হয়, ফ্যামিলি হয় তাদের। এদের মধ্যে অনেকে মিডল এজ পার করেছে, বয়স হয়েছে, সেটেলড হয়েছে। তারুণ্যের সেই উদ্যমতা তারুণ্যের সেই আগুন, সেই ফায়ার এখন তো আর সেটা নাই, আর না থাকাটাই কিন্তু স্বাভাবিক। আর হয়তো বা এই জায়গা থেকে ডিজুস আস্তে আস্তে ফল করে। কোনো একটা অদ্ভুত কারণে গ্রামীণফোন ডিজুসের ফিউচার নিয়ে খুব একটা কনফিডেন্ট ছিল না। সেই সময় টেলিকম ইন্ডাস্ট্রিটা ইমার্জিং ছিল, সবাই সিম কিনছে। সো মেবি ডিজুস ছিল জাস্ট মার্কেট ক্যাপচার করার জন্য অল্প সময়ের একটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি। তবে এটা মানতেই হবে, ইমোশনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে গ্রামীণফোনের এখন যে বিশাল কাস্টমার বেস, তার বড় একটা অংশে অবদান ছিল ডিজুসের। আমাদের অনেকের তারুণ্য ডিজুসের কোনো না কোনো অ্যাডে মিশে আছে। ডিজুস হয়তো এখন আর এক্সিস্ট করে না, কিন্তু ওই যে সেই মেমোরি, সেই নস্টালজিয়া, এটা কিন্তু বেঁচে থাকবে এই মিলেনিয়াল কিডস যতদিন আছে। বাই দ্য ওয়ে, এই কেস স্টাডিটা আমার পক্ষে সম্ভব হয়েছে দুইটা মানুষের জন্য, একটা হচ্ছে রোমাইল ভাই, আরেকটা হচ্ছে সাজিদ ভাই। ইনারা দুজনই ছিল একদম ডিজুসের শুরু থেকে। তাদের সাথে আমি একটা পডকাস্টও করেছি, যেটা লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অলসো থ্যাংকস টু সোহান হায়দার ভাই ফ্রম স্মার্টিফায়ার একাডেমি, উনিও যথেষ্ট হেল্প করেছেন। ওনার একটা ব্লগ সাইট আছে, ওটার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় নতুন নতুন ভিডিওস দিয়ে থাকি বিজনেস অথবা মার্কেটিং নিয়ে। ইন দ্য মিন টাইম আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে